বৃষ্টি হোক বা না হোক 365 দিনই পানি থাকে। তো 3 কিলোমিটার রাস্তা 30 টাকা ভাড়া দেওয়া লাগছে, এখানে খালি জায়গা ওইখানে ট্রাকে রাস্তা না। ওই অক্টেন খাই কে আমগনে 89 টাকা হইলো পেট্রোল আর এনে 89 টাকা হইলো অক্টেন। ঘুরে ঘুরে বৃষ্টিও শুনছে কি অবস্থা ভাই লোক, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আর বের হয়েছি বাইক ছাড়া, আসলে বাইকটা বাসায় রেখে আসছি একটা বন্ধুর সাথে, ওর কাজে একটু বের হয়েছি। তো ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলি, আর সময় এখন 12:33, আসি রেল স্টেশন, এখান থেকে একটা অটো নিব, অটোতে করে মেইন রোডে যাব। মেইন রোডে যাওয়ার পরে ওইখান থেকে বন্ধুর সাথে মিট হবে। সব অটোগুলো নিচে, এই স্টেডিয়াম যাব না, অটোতে উঠলাম। আর এই জায়গার রাস্তাটা এত সুন্দর, যা ফার্স্ট টাইম দেখলে আর সেকেন্ড টাইম বলবেন না যে এখানে আসি। দেখেন রাস্তার কী অবস্থা, বৃষ্টি হোক বা না হোক 365 দিনই পানি থাকে। দেখছেন অবস্থা, কোনো কিন্তু বৃষ্টি নেই, দু একদিনের মধ্যে কোনো বৃষ্টি হয় না, অথচ পানি অল টাইম থাকি এখানে। এখান থেকে স্টেডিয়াম হয়ে বন্দর কাজে একটু পাসপোর্ট অফিসে যাব। এখন আছি তক্কার মাঠ, স্টেডিয়ামের একটু আগে তক্কার মাঠ। তো এখান থেকে স্টেডিয়াম যাব, স্টেডিয়াম থেকে একটা আর একটা অটোতে একবারে পাসপোর্ট অফিসের ওইখানে যাব। বন্ধুরা পাসপোর্ট অফিসের ওইখানে গেছে, স্টেডিয়াম চলে আসছে। এই রাস্তাটা ব্যাপক কাজ চলতেছে, সামনে বড় রাস্তাটা, একটু জায়গা 30 টাকা অটোতে ভাড়া দেওয়া লাগে। ভাই বাইক যারা চালায় এরা 5 টাকা 10 টাকা ভাড়া দিতে অনেক কষ্ট হয়, আর বাইক থাকতে যদি এইভাবে টাকা দিয়ে রাস্তায় অটো রিক্সা ভাড়া দেওয়া লাগে তাহলে ভীষণ কষ্ট লাগে ভাই। আর তাও যদি মনে করেন এখানে মাত্র 3 কিলোমিটার রাস্তা, তাও 30 টাকা ভাড়া দেওয়া লাগছে। যাই হোক, স্টেডিয়াম চলে আসছি, এখন এখান থেকে সাইনবোর্ডের যে কোনো একটা গাড়িতে উঠতে হইব, অথবা অটো বা রিক্সায় যে কোনো একটা কিছুতে উঠতে হইব। একটা অটো 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 উঠব, হ্যাঁ যেখানে খালি জায়গা ওইখানে ট্রাকে রাস্তা না, একটু খালি খালি জায়গা পাইলেই হইলো কোনো রকম। যদি শোনে যে এখানে 10 দিন কোনো কাজ নাই, তাইলেই মনে করেন ওইখানে তাদের স্ট্যান্ড, তাদের হাত দেখানো মানে তাদের দখলে চলে যায়। রাস্তাটা 6 লেনের কাজ চলতেছে, ঢাকা নারায়ণগঞ্জ যেটা মানে নারায়ণগঞ্জ থেকে সাইনবোর্ড পর্যন্ত 6 লেনের কাজ চলতেছে, বড় রাস্তা হইতেছে, অনেক দুই পাশে ড্রেন হয়েছে। হ্যাঁ শিমুল, হ্যালো, আমি এই তো জালকুড়ি। আচ্ছা ঠিক আছে, ঢাকা শহরে প্রচুর রৌদ্র ভাই, এই সময়টায় এত রোদ, যেখান থেকে লাগে ওইখানে একদম জৈলা ঘুরে যাইতেছে। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আর এই যে বন্ধুর পিছনে বসছি, বন্ধুর নিয়ে যাইতেছি মিরপুর বিআরটিএতে।
প্রচুর বাতাস। ওই অক্টেন খাই কে? দেহিত অক্টেন খাইতাস? ওই অক্টেন খেলে চলে কেমতে? তাহলে মাইলেজ কত দেয় রে? এই দে এই দে ওই দে অক্টেন খাইতাসে। আমগনে 89 টাকা হইল পেট্রোল, আর এনে 89 টাকা হইল অক্টেন। আছি মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে, আর যাইতেছি মিরপুর বিআইটিতে বন্ধুর ঘরে স্মার্ট কার্ড আনার জন্য। এখন রামাদেশি দেখি বিআইটিতে খোলা পাওয়া যায় কি না। মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার দিয়ে যাইতেছি। ঘুরে ঘুরে বৃষ্টিও শুরু হয়েছে এর মধ্যে। মিরপুর বিআইটির কাজ শেষ, স্মার্ট কার্ড নেওয়াও শেষ, খাওয়া দাওয়া শেষ। মাঝখানে হঠাৎ করে এত পরিমাণ বৃষ্টি হয়েছিল যে ক্যামেরা বন্ধ করে ব্যাগে দোকান লাগছিল, ক্যামেরা অন করতে পারিনি। তো বৃষ্টির মধ্যে ভিজা ভিজা একদম বিআইটিতে আসছি। বিআইটিতে 10 মিনিটের কাজ ছিল, 10 মিনিটের মতো, হ্যাঁ 10 মিনিটের মতো ছিল কাজ, কাজ করা শেষ। এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিছি, কিন্তু পাসপোর্ট অফিস থেকে ফোন আসছে যে ওইখানে নাকি একটু কাজ আছে, একটা সিগনেচার বাকি আছে, ওই সিগনেচারটা দিতে হইব। তো যাইতেছি ওইদিকে। আমরা এখন যাইতেছি ক্যান্টনমেন্টের ভিতর দিয়ে বের হব। আসছিলাম এই রোডে, যাইতেছি এই রোডে। ক্যান্টনমেন্ট এরিয়া থেকে বের হইলাম, এখন সামনে যাইতেছি বনানের দিকে, ওইখান থেকে ইউটার্ন নিতে হইব। ক্যান্টনমেন্ট এরিয়ায় তো ভিডিও করা নিষেধ, যার কারণে ভিডিও করতে পারি নাই। মাত্র ক্যান্টনমেন্ট থেকে বের হইলাম। ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে ঢুকলেই ভালোই লাগে, মনে হয় যে বিদেশ বিদেশে একটা ভাব, কারণ এখানে কোনো ট্রাফিক নাই, কিছু নাই, স্বয়ংক্রিয় বাতি মানে সিগন্যাল লাইট, যে যেখানে আছে যেভাবে আছে সিগন্যাল লাইট ফলো করে গাড়ি চালাইতে বাধ্য। মানে এইগুলো কেন রোডে হয় না, কেন এই আইনটা রোডে প্রয়োগ করা যায় না জানি না, কেন সম্ভব না। ওইখানে কি সুন্দর, কোনো ট্রাফিক নাই, কেউ নাই, আপনি যেভাবে আছেন ওইভাবেই সুন্দর লালবাতি জ্বলছে, আপনাকে দাঁড়াইতে হবে। মানে তাদের যে সেনাবাহিনীর যে ল বা তাদের যে রুলস, ওগুলো সবাই ভালো মতো জানে যে তাদের রুলস ব্রেক করলে তাদের এরিয়ায় বা তাদের রুলস ব্রেক করলে যে কী হইতে পারে। তো সেই জিনিসটা সবাই জানে, বিধায় এই রুলসটা সবাই ফলো করে। তো এই রুলস বা এই ইডা যদি মানে আইনটা যদি এই সব রাস্তায় সরাসরিভাবে ভালোভাবে প্রয়োগ করা যায় তো, তাহলে অবশ্যই আমাদের এইখানেও এরকম ইসে প্রয়োজন থাকতো না, ট্রাফিক লোকের শুধু বাতি দিয়েই কন্ট্রোল করা যায় তো। আছি মৌচাক মালিবাগ ফ্লাইওভারের উপরে। ফ্লাইওভারের মধ্যে অনেক গাড়ির চাপ, অনেক জ্যাম। এই পুরো ব্লকটাই আমার পিছনে পিছনে করা লাগছে, কারণ হচ্ছে মানে গাড়ির পিছনে বসেই করা লাগছে, কারণ হচ্ছে আমার ড্রাইভিং লাইসেন্সটা আনতে মনে নেই, বাসায় রেখে আসছি ভুলে, যার কারণে ড্রাইভিং লাইসেন্স নাই, গাড়ি চালানো একটা মামলা টামলা এই বিভিন্ন দিক চিন্তাভাবনা করে আর গাড়ির সামনে গেলাম না, পিছনেই বসলাম। তো ভাবলাম যে পিছনে বসলাম তো কী, আপনাদের সাথে তো কথা বলতে পারি পিছনে বসে বসে। ঢাকা শহরের আসলাম, দেখতেছি ঘুরতেছি, তো আপনাদের সাথে একটু কথা বলি। তবে এটা সত্য কথা যে মানে প্রচুর মোটর সাইকেল হয়েছে ঢাকা শহরে, যেটা গত 2 বছর আগেও ছিল না।
হিউজ মোটরসাইকেল হইছে ঢাকা শহরে, শুধুমাত্র ওই যে পাঠাও রাইড, তারপরে ওই যে শহর বিভিন্ন রাইড শেয়ারিং কোম্পানিগুলোর বদলত মানুষের পুঁজি রোজগারের ব্যবস্থা হয়েছে। অনেক মানুষ বেকার ছিল, এখন তারা অন্তত এটা করে হইলেও সংসারে কিছু অর্থ সহায়তা করতে পারে। বাহুবলী কাটাপ্পা, বুঝছো, বাহুবলীর ইডিয়া লাগে হেলমেটটা, ওই যে কাটাপ্পা যে হেলমেট পরে আসল না, হ্যাঁ ওই হেলমেটটাই লাগতেছে। আর এটা আছে কোন জায়গায়, কাকরাইল না, কাকরাইল জ্যামে। ঢাকা শহরের জ্যাম পাড়াইতে পাড়াইতে মোটামুটি চলে আসছে এখন কাকরাইল। কাকরাইলের জ্যামটা পার হইয়া গুলিস্তান থেকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হইয়া একদম চলে যাব সাইনবোর্ড। তো কত সময় লাগে বলতে পারতাছি না, ঢাকা শহর তো, দেখি কত সময় লাগে। আরও জ্যাম একটা পাড়াইতে না পাড়াইতে আর একটা জ্যামে আটকে যাইতেছি বারবার। কাকরাইলের জ্যামটা পার হইয়া সামনে আইসা এখন পল্টনের জ্যামে। এইদিকে এটা কি মেট্রো রেল না, মেট্রো রেলের কাজও তো প্রায় শেষ। বাহ, এদিকে তো মেট্রো রেল হয়েও গেছে, আরও কতগুলো সিগন্যালে পড়তে হয় জানি না, কত সময় লাগতেছে এইখান থেকে 15-16 কিলো রাস্তা। আল্লাহ, এই 15-16 কিলো রাস্তা যাইতে এত সময় লাগলো যে লাগছিল 2 ঘন্টার মতো, আর আসতে লাগতেছে প্রায় 3 ঘন্টার মতো লাগতেছে। কি বলবো, এত জ্যাম রাস্তায়, মোটর সাইকেল নিয়ে তাও এত সময় লাগতেছে, প্রত্যেকটা সিগন্যালে 15-20 মিনিট প্রত্যেকটা সিগন্যাল পাওয়া লাগছে। এই একটি মাত্র সিগন্যাল এখন আপাতত আমাদের পথের কাটা হয়ে আছে। এই সিগন্যালটা পার হইতে পারলেই ওই সামনেই এবারে ওঠার রাস্তা, মোটামুটি সিগন্যাল ক্লিয়ার। মনে হয় একটু শান্তির দেখা পাইলাম, কি যে অবস্থা, আল্লাহ এত বিরক্ত লাগছে। সালা মোটর সাইকেল নিয়ে এত জ্যাম খেলা লাগলো, স্লিপ লাগবে না। চলো 10 টাকা টোল দিলাম, এখন দেখা যাক এই রাস্তায় যে কোনো জ্যামটা পড়ে কি না। যদি এদিকে জ্যামটা না পড়ে তাহলে তো মোটামুটি বলা যায় যে 5-10 মিনিটের মধ্যে গন্তব্যস্থলে যাইতে পারবো পাসপোর্ট অফিসে। আছি এখন জলকুড়ি, পাসপোর্ট অফিসের কাজ শেষ। পাসপোর্ট অফিসে হচ্ছে আরে দালাল দিয়ে কাজ করানো হয়েছিল, তো দালালে আর কি এটা মানে সংশোধনী একটা অ্যাপ্রুভাল দেওয়া লাগে, ওই কাজটা করে নাই, তো এইটার জন্য আর কি ঝামেলা হয়েছে। পরে যাওয়া লাগলো, গিয়ে আর সংশোধনী একটা অ্যাপ্রুভাল দিয়ে দিলাম। এখন কতদিনে আসে দেখা যাক, হয়তো 12-1 সপ্তাহ লাগবে পাসপোর্ট আসতে। তো এখন বাসায় যাবো, কোনো কাজ নেই আপাতত শেষ।